অমিত শাহের সভা সফল করার আবেদন নিয়ে মানুষের কাছে মাইক প্রচার চালানো হলো ব্যারাকপুর মণ্ডল এক বিজেপির পক্ষ থেকে। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সমাবেশ আয়োজন করা হয়েছে, যেটি ডিজিটাল ইন্ডিয়াকে সামনে রেখে সামাজিক মাধ্যমের দ্বারা হতে চলেছে। সেই সভা সফল করার আবেদন নিয়ে মানুষের কাছে এদিন বিজেপির তরফ থেকে চালানো হলো মাইক প্রচার। ব্যারাকপুর মণ্ডল এক বিজেপির তরফ থেকে ব্যারাকপুর বারাসাত রোডে টোটো করে সেই মাইক প্রচার চালানো হয় মানুষকে। সামাজিক বিভিন্ন মাধ্যমে সভাটি সরাসরি দেখার জন্য আবেদন জানানো হয় বিজেপির তরফ থেকে। সার্চ করবেন, সার্চের মধ্য দিয়ে আপনারা সরাসরি মাননীয় অমিত শাহজির বক্তব্য এবং তিনি দেশের বক্তব্য শুনতে পাবেন। ঘরে বসে আপনারা এই জনসভায় দলে দলে যোগদান করে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করতে, আগামী দিন আরো শক্ত করতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে তুলতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আশা রাখি আগামী দিন আপনারা 11টার সময় আগামীকাল বসে মিডিয়া লিঙ্কের মাধ্যমে আপনারা করবেন, সেটা হচ্ছে বিজেপি ফর বেঙ্গল ইউটিউব এবং ফেসবুকে সার্চ করবেন, বিজেপি ফর বেঙ্গল, বিজেপি ফর বেঙ্গল সার্চ করলে আপনারা সরাসরি বক্তব্য শুনতে পাবেন। এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে স্বনির্ভর নিবেদন।